জন বিধায়ক এজেন্টদের কাজ করেছে 100 জন তার মধ্যে কয়েকজন 16 সালে ডিগ্রি পায়নি প্রাক্তন হবে দুপাঁচজন বাকি প্রায় অ্যাপ্রক্স 100 বিধায়ক এজেন্টদের কাজ করেছেন তারা মিনিমাম 20টা থেকে শুরু করে 200-300 চাকরির তালিকা টাকা তুলেছেন এবং সব টাকাটা তারা পাননি তারা 15 লাখ 16 লাখ 18 লাখ তুলেছেন এখানে 8 লাখ 10 লাখ টাকা কলকাতাতে কালীঘাটে পৌঁছে দিয়েছে বাকি 5 লাখ 6 লাখ টাকা পার কেসে নিজেরা রেখেছে এ তো স্বাভাবিকভাবে আপনার পার্থ চ্যাটার্জি জেলে মানিক ভট্টাচার্য জেলে জীবন কৃষ্ণ সাহা আপনার কানাই মন্ডল তাপসার ইনভেস্টিগেশন চলছে অখিলগিরির প্যাড হাইকোর্টের দরজার কাছে ঘোরাঘুরি করছে সব জায়গা আছে আমি সেদিন কালিয়াগঞ্জে বলে এসেছি উত্তর দিনাজপুরে একজন এমএলএ গৌতম নাম পুরুলিয়ার একজন এমএলএ সুশান্ত নাম অসংখ্য এমএলএরা এজেন্টের কাজ করেছে নিজের পরিবারের লোককে চাকরি দিয়েছে এবং চাকরি বেচেছে মেধা চুরি হয়েছে এবং বিধানসভাতে আমার তো মনে হয় যেদিকে যাচ্ছে আগামী 6-8 মাসের মধ্যে বিধানসভায় মানে তোলামুলের এমএলএ সংখ্যা হয়তো 100-তে নেমে একটু চাপো না গো ওইদিকে একটা চাপো না 15টা রাজ্যে বিজেপির এবং সহযোগী নিয়ে 19টা রাজ্যে এনডিএ সরকার আছে সেখানে যেভাবে প্রশাসন স্বচ্ছ প্রশাসন দিতে পেরেছে ঠিক একইভাবে পশ্চিমবাংলায় যেদিন ডবল ইঞ্জিন সরকার হবে বিজেপি সেটা দেবে এটা ব্যক্তি নির্ভর পার্টি নয় এ পার্টি পরিবারবাদ তুষ্টিকরণের রাজনীতি সমর্থন করে না পার্টির একটা কালেকটিভ পলিসি রয়েছে সেই পলিসিতে যোগী আদিত্যনাথজি যেভাবে কাজ করছেন বা মহারাষ্ট্রে জোট সরকার একনাথ শিন্ডে দেবেন্দ্র ফাড়নবীশজি যেভাবে কাজ করছেন অসমে হেমন্ত বিশ্ব শর্মাজির জোট সরকার যেভাবে কাজ করছেন